জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা, যুদ্ধ ঘোষণার সামিল, বিবৃতি দিল উত্তর কোরিয়া। জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞাকে যুদ্ধ ঘোষণার সামিল বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। এই পদক্ষেপ পুরোপুরিভাবে অর্থনৈতিক অবরোধের সমতুল্য আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া শক্তি বৃদ্ধি যুক্তরাষ্ট্রকে হতাশ করার একমাত্র উপায়। পিংইয়ং এর ব্যালিস্টিক মিসাইল টেস্টের প্রতিক্রিয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞাকে বলা হয়েছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে এবং যুদ্ধ ঘোষণার সামিল, যা কোরীয় উপদ্বীপ ও বৃহত্তর আঞ্চলিক শক্তি ও স্থিতিশীলতাকে ধ্বংস করে। এটি ছিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দশম নিষেধাজ্ঞা আরোপ।